السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم كرام الاكرمين اما بعد শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা গত জুমা প্রশ্নোত্তর ছিল বলে বাধ্য হয়ে আপনাদের প্রশ্নের দিকে গিয়েছিলাম কিন্তু আমরা এর আগের জুমায় বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা এর ব্যাপারে আমাদের বিশ্বাস আমাদের আকীদা কি আমাদের কি জানা থাকা উচিত এ নিয়ে আমরা কথা বলেছিলাম আপনাদের স্মরণ থাকার কথা আমরা ওই দিন এতটুকু থেমেছিলাম যে মসজিদুল আকসা হলো ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিনে শুধু তাই না ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে আল কুদস নামক যে শহর ওই আল কুদসের মধ্যে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নবীদের শহর বাইতুল মুকাদ্দাস বরকতময় ভূমি আর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাদের আমরা ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে সকল নবী নিজের পরিচয় দিয়েছেন তারা কি মুসলিম তারা কি মুসলিম আর এই পরিচয়ের ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক নাম্বার মুসলমান সকল মুসলমানের মধ্যে এক নাম্বারে কে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ধারাবাহিক পরিচয়ের বাস্তবতায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এই পবিত্র ভূমি এটা মুসলমানদের আমরা এটা জেনেছিলাম এবং এই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি আমাদের একটি অহংকার আমাদের একটি গর্ব সারা পৃথিবীকে আমরা দেখাতে পারি যে আমাদের বাংলাদেশ অনেক ধর্ম বর্ণের মানুষ বসবাস করে তবে যে ধর্মেরই হোক বাংলাদেশি তার পাসপোর্টে প্রিন্টেড আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট কারণ ইসরায়েল হলো ডাকাত আমরা ডাকাতকে স্বীকৃতি দেই এবং এটা আরও অহংকারের যে বঙ্গবন্ধুর সরকার 72-এর 4 ফেব্রুয়ারি যখন ইসরায়েল স্বীকৃতি দিতে চেয়েছে লিখিতভাবে ওই স্বীকৃতি প্রত্যাখ্যান করা হয়েছে লিখিতভাবে ওই ডকুমেন্ট এখনও আছে পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া মুশকিল যে ডাকাতরা স্বীকৃতি দিতে চেয়েছে আর লিখিতভাবে প্রত্যাখ্যান করেছে এটা বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ এই গর্বটা কন্টিনিউ হোক কে কে চান চান তো আল্লাহ কবুল করুন বলেন আমিন আরও জোরে বলেন আমিন বন্দীগণ যেখানে থেমেছিলাম এরপর থেকে আজকে বলতে চাই হ্যাঁ আমরা থেমেছিলাম বাইতুল মুকদ্দাস মুসলমানদের মসজিদুল আকসা মুসলমানদের আর মুসলিম সকল নবীগণের পরিচয় মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তিনি মুসলিম হ্যাঁ আজকে যেখান থেকে বলতে চাই হ্যাঁ মুসলমানদের বাইতুল মুকদ্দাস এর আরও একটা দলিল লাগবে ইমানের দলিল কিসের দলিল ইমানের দলিল কারণ জেনে রাখবেন আমরা যারা ইমান আনি ইমানের 6টা শাখা ইমানের শাখা কয়টা আমাদের বাংলাদেশে কায়দায়ে বাগদাদিতে
অনেকেই মুখস্থ করেছেন ইমানে মুফাসসাল, ইমানে বিস্তারিত ইমান, ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত ইমান, এটা বানানো আর কি, আলেমদের বানানো। তো ওখানে সাতটা জিনিস বলা হয়েছে, বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো মূলত ওখানে সাতটা বলা হয়েছে, একটাকে ডবল বলা হয়েছে, একটারে কয়বার বলা হয়েছে, দুইবার। একটা ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস মানেই ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবন, পুনরায় জীবন। আর আখেরাত দুইটার নাম, দুইটার নাম একটা। ওইটা যে মানুষের বানানো, ওইটাও এর একটা প্রমাণ। ইমানে মুফাসসাল আলেমরা বানাইছে, নবীজির শিখানো না, এটাও এর একটা দলিল যে একটা জিনিস কয়বার বলা হয়েছে, দুইবার। বলছিলাম বাইতুল মুকাদ্দাস আমাদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, আমাদের বলতে বলেন না, আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের, যারা মুসলিম আমাদের। তবে হা, মুসলিম ধারাবাহিকতায় কোরআন থেকে প্রমাণ পেয়েছি, ইমান দিয়েও পরিচয় দিতে হবে, ইমান দিয়েও পরিচয় দিতে হবে বাইতুল মুকাদ্দাস আমাদের। কি দিয়ে পরিচয় দিতে হবে? ইমান দিয়ে। আর হা, ইমান এর শাখা কয়টা? ছয়টা। বলেন কয়টা? ছয়টা। ইমানের শাখা কয়টা? ছয়টা। ছয়টা শাখা ইমানের। এটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, বুখারী মুসলিম উমর ইবনুল খাত্তাবের বর্ণনায় বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমান, ইমান হলো আন তুমিন বিল্লাহ, এক নাম্বার কার প্রতি ইমান, দুই নাম্বার ওয়া মালাইকাতিহি আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি ইমান, তিন নাম্বার ওয়া কুতুবিহি আল্লাহর সব কিতাবের প্রতি ইমান, চার নাম্বার ওয়া রুসুলিহি আল্লাহর প্রেরিত সব রসুলের প্রতি ইমান, পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি ইমান, ছয় নাম্বার ওয়াল কাদরি কুল্লিহি, হাদিসের ভাষা হলো ওয়াল কাদরি কুল্লিহি, ভাগ্য টোটালটার উপরেই বিশ্বাস, খাইরিহি ওয়া শাররিহি ভালো আর মন্দ, ভাগ্যের টোটালটা ভালো মন্দ টোটালটার উপরে বিশ্বাস। তার মানে ইমান বলতে ছয়টি জিনিস, কয়টি জিনিস? আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, রসুলগণের প্রতি ইমান, কিতাবগুলোর প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, এবং টোটাল ভাগ্যের প্রতি ইমান, ভালো আর মন্দ, ভাগ্যের ভালো আর মন্দ পূর্ণ ভাগ্যের প্রতি ইমান। এবার বলতে পারেন হাদিস থেকে পেলাম, কোরআন থেকে দলিল, দেখুন সূরাতুল বাকারা, সূরাতুল, লম্বা দলিল, অনেক বেশি দলিল দেব না, একটা আয়াত দলিল দিই, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 285 নাম্বার আয়াত, 286টি আয়াত সূরাতুল বাকারায়, শেষ আয়াতের আগের আয়াতটা 285 নাম্বার আয়াত আল কেরিমা, সূরাতুল বাকারার 285 নাম্বার আয়াত আল কেরিমাতে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় করিয়েছেন, এমন কি রসুলের ঈমান, রসুলের উম্মতের ঈমান, সবার ঈমান কি পরিচয় করিয়েছেন, কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, অনেকে হয়তো মুখস্থ পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি আকালু সামিআনা ওয়াআতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা হলো সূরাতুল বাকারার
285 নাম্বার আয়াতুল কারীমা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সকল ঈমানদারের ঈমানের পরিচয় আল্লাহ তাআলা নিজে করিয়েছেন সূরাতুল বাকারা এর 285 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেছেন আমানার রাসূল, আমানার রাসূল অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য নাম বলেন নাই, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে আর রাসূল বলেছেন অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি যা নাজিল হয়েছে তার উপরে মির রাব্বিহি তার রবের পক্ষ থেকে ওয়াল মুমিনুন এবং ঈমানদাররাও ঈমান এনেছে। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে আলাদা বলেছেন, তারপরে ঈমানদারদের ঈমান বলেছেন। আল্লাহ বলেছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঈমান এনেছেন যা তার উপরে নাজিল হয়েছে এবং যত ঈমানদার কিয়ামত পর্যন্ত সবাই ঈমান আনে। তার মানে বর্ণনায় রসুলের ঈমান আলাদা করে আমাদের ঈমানকে আবার আলাদা বললেন, এর একটা কারণ আছে। কারণ হলো নবীদের ঈমান হলো প্রত্যক্ষ ঈমান, নবীদের ঈমান প্রত্যক্ষ ঈমান, নবীরা দেখেছেন, ডাইরেক্ট দেখেছেন শুনেছেন ঈমান এনেছেন। আর আমরা যারা আমরা নবীদেরকে দেখেছি আর শুনেছি, আমাদের ঈমান নবীদেরকে দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। তবে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1450 বছর পরে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেও পারি নাই, আমরা বরং কোরআন আর নবীজির কথা কাজ সমর্থন গুণাবলী আমাদের কাছে বিশুদ্ধ বর্ণনায় যেভাবে পৌঁছেছে তা পরে শুনে আলেমদের কাছ থেকে শুনে ঈমান এনেছি। তাই আমাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি না কম? বলেন বেশি না কম? অনেক অনেক বেশি। আল্লাহ যাতে সবাইকে ঈমানের দৌলত নসিব করেন, জুড়ে বলেন না আমিন। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন কুল্লুন আমানা বিল্লাহ, শুনে নাও নবী এবং তার উম্মত সব ঈমানদার কুল্লুন প্রত্যেকেই আমানা বিল্লাহ ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি সব ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি সব কিতাবের প্রতি, ওয়া রুসুলিহ আল্লাহ যত রসুল পাঠিয়েছেন সব রসুলের প্রতি ঈমান আনার নাম ঈমান। ভালো করে বুঝবেন, যদি কেউ বলে আমি আল্লাহ রসুল করে পাঠিয়েছেন কাউকে আমি মানি না, তাইলে তার ঈমান হবে হবে? এ আয়াত প্রমাণ ইহুদি খ্রিস্টান এরা ঈমানদার না, কারণ তারা ইহুদিরা মূসা আলাইহিসসালাম পর্যন্ত আটকে যায়, মূসা আলাইহিসসালামের পরে অন্য রসুলদেরকে আর মানে। যারা নাসারা খ্রিস্টান তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম পর্যন্ত থেমে যায়, এরপরে আর নবীগণ অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানে না। কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু মানি, ঈসা আলাইহিসসালামকেও মানি, দাউদ আলাইহিসসালামকেও মানি, মূসা আলাইহিসসালামকেও মানি, যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সবার প্রতি আমাদের ঈমান আছে না নাই? বলেন আছে না নাই? কোন একজন নবী এবং রসুলের প্রতি যদি ঈমান না আনে তাইলে ঈমান হবে না। অতীতের উম্মত ঈমানের খাতা থেকে আউট হয়ে যায় ঈমানের এই শর্তে যে ঈমান হতে হবে সব কিতাবের প্রতি, ঈমান হতে হবে সব রসুলগণের প্রতি। হ্যাঁ, শুধু তাই না, সকল ঈমানদার যেমন সকল কিতাবের প্রতি ঈমান আনে, সকল রসুলের প্রতি ঈমান আনে, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অতীতের সব রসুলের প্রতি ঈমান এনেছেন। ঘোষণাটা কার? নবী নিজেও বলেছেন, শুধু তাই না, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা ঈমান আনে তারা বলে না লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, আমরা কোন একজন রসুলকে আরেকজন রসুল থেকে পার্থক্য করি না, বরং রসুলগণ ধারাবাহিক, একজন আরেকজনের খালাতো ভাই, একজন আরেকজনের আপন খালাতো ভাইয়ের মতো ধারাবাহিকতায় আপন সম্পর্কীয় খালাতো ভাই। বলেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো একজনকে আমরা বাদ দেই। নবীগণের একটি চেইন আছে, একজন বাদ দিলে এই চেইনটা তসবির দানা যেমন, দেখছেন না, তসবির দানা যেমন সুতো দিয়ে গাঁথা থাকে, একটা ছিঁড়ে দিলে সব কয়টা, ঠিক নবীগণ এ প্রথম থেকে শেষ পর্যন্ত এই তসবির উদাহরণ দিলাম তসবির দানার মতো, একজনকে ছেড়ে দেবেন সব থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুন, জুড়ে বলুন আমিন। তাই সকল নবীগণ, সকল কিতাব, সকল রসুলের প্রতি আমরা যেমন ঈমান আনি, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনেন, আমরা পার্থক্য করি না, বরং আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা কি বলে, ওয়াকালু সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, যারা ঈমানদার তারা বলে আমরা শুনলাম, আমরা আনুগত্য করলাম, সুতরাং শুনে আনুগত্য করতে কি যদি কোনো ত্রুটি হয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কারণ হে আমাদের রব তোমার কাছেই ফিরে যাব। কার কাছে ফিরে যাব? তো ঈমান সকল রসুলগণের প্রতি, সকল নবীগণের প্রতি, সকল কিতাবের প্রতি। তাই আমরা তাওরাত মানি, জাবুর মানি, ইনজিল মানি, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলো মানি, অতীতের সব কিতাব মানি, সব রসুল মানি। কেউ কেউ বলতে পারেন, তাইলে আমি বাংলাদেশের বাজারে পাওয়া যায় ইনজিল শরীফ যদি পড়ি, তাওরাত বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাওরাত শরীফ পড়ি, জাবুর শরীফ পড়ি, না বন্ধু তা পড়া যাবে না, কারণ এগুলা মানুষের বানানো। যদি সত্যি আপনি তাওরাত পড়তে চান, ইনজিল পড়তে চান, জাবুর পড়তে চান, তাহলে কোরআন পড়েন। কোরআনের মধ্যে তাওরাতের হুবহু কুট করেছেন কে? জাবুরের হুবহু উদ্ধৃতি দিয়েছেন কে? ইনজিলের ডাইরেক্ট উদ্ধৃতি দিয়েছেন কে? তাই কোরআন যে পড়ে, সব কিতাব তার পড়া হয়, সকল ইব্রাহিম এবং মূসা আলাইহিসসালামের সহিফাগুলোর উদ্ধৃতিও কে দিয়েছেন? তাই আপনি অতীতের যে কোনো কিতাব পড়তে চান, কোরআন পড়েন, এর মধ্যেই সব ঢুকিয়ে দিয়েছেন কে? কোরআন সর্বশেষ অবিকৃত, আল্লাহর হেফাজতে সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, আজও পর্যন্ত আছে, কন্যা সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ আমাদের ঈমান, মূসা ঈসা আলাইহিসসালামকে নবী বলে মানা আমরা মানি, বিশ্বাস করি, সম্মান করি, করি না করি না, আনুগত্য করি একজনের, তিনি মুহাম্মাদুর রসুলুল্লাহ। কারণ মূসা ঈসা তারাও যদি বেঁচে থাকতেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার পরে, তারাও রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে বাধ্য হতেন, তারা মেনেছেন, এর প্রমাণ আছে মেরাজে। শুধু তাই না, ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন রসুল হিসেবে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, কন্যা সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ আমরা কোরআন থেকে, হাদিস থেকে এটা প্রমাণ পেলাম, মসজিদুল আকসা আমার ঈমানের দাবি, আমি যে মুসলিম, আমার ঈমান সকল নবীগণের প্রতি, সকল রসুলগণের প্রতি, সকল কিতাবের প্রতি, কারো থেকে কাউকে আমি পার্থক্য করি
কিন্তু যারা একটা নির্দিষ্ট পয়েন্টে আটকে যায়, গন্তব্য পর্যন্ত শেষ রসুল পর্যন্ত পৌঁছায় না, তারা মুসলিম বা ইমানদার হতে পারে, মসজিদুল আকসা তাদের দাবি হতে পারে না। না না বন্ধুগণ, এটা আমাদের প্রত্যেকটি ইমানদারের ভালো করে বিশ্বাস করতে হবে, প্রচার প্রসার ঘটাতে হবে। ইমান আমার, আমি মুমিন, আমি মুসলিম, আমার ইমান হলো বাইতুল মুকাদ্দাস আমার, বাইতুল মুকাদ্দাস আমাদের, কারণ আমরা সব নবীদের প্রতি ইমান আনি, সকল রসুলের প্রতি ইমান আনি, সকল কিতাবকে বিশ্বাস করি। আর এই বিশ্বাস, এই ইমান আমার জন্য দলিল, মসজিদুল আকসা আমার, আমাদের সকলের। বলেন আলহামদুলিল্লাহ, দাবি করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এবার আরেকটি পয়েন্ট বলতে চাই, মসজিদুল আকসা প্রথম কিবলা, প্রথম কিবলা মানে হলো কিবলা নামাজের জন্যে। কিসের জন্যে? আল্লাহ তাআলা আমাদের উপরে যে ইবাদত ফরজ করেছেন, এই ইবাদতের মধ্যে দুইটি ইবাদতে কিবলা বাধ্যতামূলক। আল্লাহ ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? পাঁচটি। এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ বা সালাত, তিন নম্বর রোজা, চার নম্বর জাকাত, পাঁচ নম্বর হজ, অথবা চার নম্বর হজ, পাঁচ নম্বর জাকাত। এই পাঁচটা ফরজ ইসলামের খুঁটির মধ্যে দুইটির জন্যে কিবলাটা শর্ত। কয়টার জন্যে? একটা হলো নামাজ, আর একটা হলো হজ। নামাজ এবং হজের জন্যে কিবলাটা কি? অবিচ্ছেদ্য, অবশ্যই শর্ত। কিন্তু হ্যাঁ, রোজার জন্যে কিবলা লাগে না, জাকাতের জন্যেও কিবলা লাগে না, তবে ইমানের অংশ কিবলা বটে, ইমানের অংশ কিবলা বটে। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন, নামাজ আর হজের জন্যে কেন কিবলা তৈরি করা হলো? এর কারণ, সারাটা পৃথিবীতে বিভিন্ন দেশে ভূখণ্ডে ছড়িয়ে পড়া মুসলমানদেরকে একত্রিত করার জন্যে, মুসলমানদের ইউনিটি নিশ্চিত করার জন্যে আল্লাহ তাআলা কিবলা নির্ধারণ করেছেন। তবে তবে প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তার মানে কিবলার প্রয়োজন হয়েছে যখন নামাজ ফরজ হয়েছে, যখন নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার এক বছর কয়েক মাস আগে, অথবা নবুয়তের দশম বছর মত পার্থক্য আছে। তবে যদি নবুয়তের দশম বছরও ধরি, তাহলে দশ বছর পর্যন্ত নামাজ ফরজ ছিল মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর ছিলেন? ১৩ বছর। কয় বছর ছিলেন? মক্কায় ছিলেন ১৩ বছর। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার আগে নামাজ পড়তেন। ঈসা আলাইহিসসালামের শরীয়তের অবশিষ্ট বাস্তবতায় নামাজের যে বিধান ছিল, ওই নামাজ তিনি পড়তেন, আর ওই নামাজে রুকু ছিল না। কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর আমাদের উপরে ফরজ হওয়া নামাজ, আর খ্রিস্টানদের উপরে যে নামাজ, এর পার্থক্য হলো তাদের নামাজে কি ছিল না? জুড়ে বলেন, কি ছিল না? আর আমাদের নামাজে রুকু যুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ তাআলা উপহার দিলেন নামাজ। কি উপহার দিলেন? নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন ফজরের আগে,
জিব্রিল আলাইহিসসালাম আসলেন, পাঁচ ওয়াক্ত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা দিলেন জিব্রিল আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলের কাছ থেকে শিখে মিম্বরের উপরে দাঁড়িয়ে, উঁচু স্থানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন। বললেন, আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। বুঝাতে পারলাম? হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এলেন, সত্যি নামাজটা ফরজ হলো, ফরজ। তখন নবীজি কাবার সব দিকে দাঁড়াতেন না, কাবার এক দিকে দাঁড়াতেন। আব্দুল ইবনে আব্বাস থেকে ইবনে কাসির বিশুদ্ধ সনদে প্রমাণ করে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে যখন নামাজ ফরজ হলো, তখন নামাজ পড়তেন কাবাঘরের দক্ষিণ দিকে দাঁড়িয়ে। কোন দিকে দাঁড়িয়ে? কাবার চার কোণ আছে না, কাবাঘরের পূর্ব দিকে দরওয়াজা, পূর্ব দিকে দরওয়াজা। পূর্ব দিকে কেউ যদি দাঁড়ায় কাবার দিকে মুখ করে, তাহলে তার ডান দিকে রুকনে ইরাকি, ডান দিকে হলো রুকনে। কল্পনা করেন, যারা হজে গেছেন, সামনে কাবাঘর, আপনি দাঁড়াইছেন কাবার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কল্পনা করেন পূর্ব দিকে দাঁড়াইলেন পশ্চিম দিকে মুখ করে, আপনার ডান পাশে কাবার একটা কুন পড়বে, কাবার ওই কুনের নাম রুকনে ইরাকি। তারপরে আপনি ডান দিকে আগান রুকনে শামি, রুকনে শামি। তারপরে আসলেন রুকনে ইয়ামানি, তারপরে রুকনুল হাজার, তারপরে আসলে হাজরে আসওয়াদের কুন। চারটা কুন, কাবাঘরের চার কুনের চারটা নাম। একটা কুনের নাম হলো রুকনে ইরাকি, ইরাকের দিকে কুনটা, আর একটা হলো শাম দেশ, বুঝছেন তো, ফিলিস্তিন, ফিলিস্তিনের দিকে কুনটা, এই জন্যে রুকনে শামি। তারপরে রুকনে ইয়ামানি, রুকনে, তারপরে হলো রুকনুল হাজার, হাজরে আসওয়াদের কুন। আর হা, কাবাঘরের এই যে চার কুন, চার কুন বিশিষ্ট কাবাঘরের গড়ির কাটার উল্টো দিকে তাওয়াফ করতে হয়। আর এইভাবে কুন বললে পূর্ব, উত্তর, তারপরে উত্তর পশ্চিম, তারপরে পশ্চিম দক্ষিণ, পূর্ব দক্ষিণ, এইভাবে চারটা কুন। বুঝাতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে যখন নামাজ ফরজ হলো, আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করেছেন, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের দক্ষিণ দিকে দাঁড়াতেন, কারণ শাম দেশের দিকে হলো, শাম দেশে হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আর নবীজি কাবার দক্ষিণ পাশে দাঁড়াতেন উত্তর দিকে মুখ করে। কোন দিকে মুখ করে? উত্তর দিকে, সামনে কাবাঘর আর ডাইরেক্ট মসজিদুল আকসা। বলেন না সুবহানাল্লাহ! আজও, আজও নবীজির ওই স্মৃতিকে বহাল রেখে অধিকাংশ সময় কাবার ইমামরা দক্ষিণ দিকে দাঁড়ান। এখনো কাবার ইমামরা কোন দিকে দাঁড়ান? আজানখানাও দক্ষিণ দিকে, ইমামরাও দক্ষিণ দিকে দাঁড়ান। মাঝে মাঝে পূর্ব দিকে, এই যে মাকামে ইব্রাহিমের পিছনে অথবা কাবাঘরের দরজার সামনে দাঁড়ান। তো বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হিজরতের আগ পর্যন্ত যে কয় বছর ছিলেন, নামাজ পড়েছেন কাবার দক্ষিণ দিকে দাঁড়িয়ে, সামনে কাবাঘর, কিন্তু কিবলা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস। তখনই বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতেরো মাস অথবা ষোলো মাস পর্যন্ত নামাজ পড়লেন মসজিদুল আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল বাকারা
সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের ঘটনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 142 থেকে 145 নাম্বার আয়াত আল কেরিমাতে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের ঘটনা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সায়াকুলুস সুফাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা। অচিরেই বলবে নির্বুদরা, নির্বুদরা মূর্খরা, কে তাদেরকে ফিরালো প্রথম কিবলা থেকে। আল্লাহ বলছেন, নবী হে ঘোষণা করে দাও, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব আল্লাহর, ইহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে ইচ্ছা আল্লাহই সরল সঠিক পথ হেদায়েত দেন। যদিও অনেক লম্বা কথা, আল্লাহ তাআলা বলেছেন, কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, নবী হে আমি লক্ষ্য করেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভালোবাসা তার মনে জেগে উঠল, নামাজ আদায় করতে গিয়ে নামাজরত অবস্থায় আকাশের দিকে বারবার মুখ উঁচু করলেন। নবীজির আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তো নামাজ পড়লাম, হিজরতের আগেও পড়লাম, হিজরত করে 16 মাস 17 মাস যাবত পড়ছি, আল্লাহ কাবার দিকে কিবলাটা ফিরাইয়া দেও না। মনের আকাঙ্ক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়েছেন, সাথে সাথে আয়াত নাজিল করেছেন, কে জুড়ে বলেন না কে? আল্লাহ বলেন, নবী হে আমি দেখেছি আকাশের দিকে আপনি মুখ উঁচু করেছেন, সুতরাং নামাজের মধ্যেই আপনার চেহারা মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নেন। কন্যা সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন করলেন। এখন হজ করতে যারা যায়, হজ করতে গেলে বনু সালামা গোত্রের একটা মসজিদ কিবলাতাইন নামে আছে, এটা বনু সালামা গোত্রের মসজিদ। দেখছেন না, একটা মসজিদ, যে মসজিদে দুইটা কিবলা, কয়টা কিবলা? দুই। বনু সালামা গোত্রের ওই গোত্রের মানুষরা নামাজরত ছিল, কিবলা পরিবর্তনের কথা শোনার সাথে সাথে উল্টু, কারণ বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকটা সম্পূর্ণ সম্পূর্ণ উল্টু, নামাজের মধ্যে তারা কিবলা পাল্টালেন। ওই স্মৃতিটা এখনো তথা কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, এটা বনু সালামা গোত্রের মসজিদ। তো এই যে হিজরতের 17 মাস অথবা 16 মাস পরে মসজিদুল আকসা থেকে কিবলা পরিবর্তন হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। হ্যাঁ, কিবলা পরিবর্তন হওয়া মানে কি মসজিদুল আকসার মর্যাদা কমে যাওয়া? বলেন কমা, বরং এটা আমাদের প্রমাণ, মসজিদুল আকসা আমাদের কিবলা, কিয়ামত পর্যন্ত আমাদের বিশ্বাস প্রথম কিবলার নাম মসজিদুল, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সুতরাং আমাদের যে কিবলা, এটা অসম্মান ইহুদি খ্রিস্টানের করার অধিকার অধিকার বান্দিগণ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জানিয়ে দিলেন মসজিদুল আকসা আর মসজিদুল হারাম, মসজিদুল আকসা আর মসজিদুল হারাম, বাইতুল মুকাদ্দাস এবং মক্কাতুল মুকাররামার কাবাতুল মুশাররাফা, দুইটাই এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্যে তৈরি হওয়া কেন্দ্র। তবে বয়সে মাত্র 40 বছরের বড় হলো কাবাতুল মুশাররাফা বা মসজিদুল হারাম। কয় বছরের বড়? কয় বছরের?
এটা প্রত্যেকের ইমান বিশ্বাস থাকতে হবে যে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামার বাইতুল্লাহ কালো গিলাফে আচ্ছাদিত কাবাগর এর চতুর্দিকে যে মসজিদ মসজিদুল হারাম এটাই পৃথিবীর প্রথম ভিত্তি আল্লাহ তাআলা সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল কারীমাতে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন নিশ্চয় এই পৃথিবীতে প্রথম ভিত্তি যা তৈরি করেছেন কে উদিয়া লিন-নাস মানুষের জন্য বিবাক্কাতা মুবারাকা বরকতময় বাক্কা শহরে আর ওয়া হুদান লিল আলামিন জগৎ সমূহের জন্য হুদা মক্কাতুল মুকাররামার কাবাতুল মুশাররাফা জগৎ সমূহের জন্য হুদা মক্কা তথা মক্কাতুল মুকাররামার কাবাতুল মুশাররাফা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু যর সা বুখারী মুসলিম বর্ণনা করেছেন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালিন সর্বপ্রথম কোন মসজিদ পৃথিবীতে তৈরি করা হয়েছে মানুষের ইবাদতের জন্য উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামার মসজিদুল হারাম ক্বালা কুলতু সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কোন মসজিদটা নবীজি বললেন আল মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা তারপরে সাহাবী বললেন কুলতু কাম কানা বাইনাহুমা এই দুই মসজিদের মধ্যে বয়সের পার্থক্য কতটুকু নবীজি বললেন কাল আরবাউনা সানা মাত্র 40 বছর তার মানে কাবাগর 40 বছরের বড় আর মসজিদুল আকসা 40 বছরের ছোট অনেকেই প্রশ্ন করতে পারেন বড় ঘর বয়সে বড় কাবাতুল মুশাররাফা রেখে 40 বছরের ছোট মসজিদুল আকসা প্রথম কেবলা কেন এটা অনেকের প্রশ্ন এর উত্তর হলো আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে কোনো রসুল হিসাবে পাঠান নাই নতুন কোনো রসুল করে আল্লাহ কোরআনে কারীমে নবীজিকে বলেছে নবী বলো মা কুনতু বিদআম মিনার রসুল আমি নতুন কোনো রসুল নই বরং অতীতে যত রসুল এসেছেন তাদের ধারাবাহিকতায় আমি কারণ নবীজির কথা মুসা আলী সালাম বলেছেন ঈসা ইবনু মারিয়ামও বলেছেন তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হঠাৎ কোনো রসুল নন ঈসা আলী সালামের সুসংবাদ দেয়া রসুল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করা রসুল এটা বাস্তবে প্রমাণ করার জন্যে আল্লাহ তাআলা অতীতের নবীগণের স্মৃতিকে আমাদের উপরেও ধারাবাহিক রেখে প্রথম কিবলা মুসা আলী ইসলামের কিবলা ঈসা আলী ইসলামের কিবলা বাইতুল মুকদ্দাস আমাদের কিবলা হয়েছে কন্যা সুবহানাল্লাহ এটা প্রমাণ করার জন্যে যে রসুল নতুন কেউ নন দুই নাম্বার এটা প্রমাণ আমরা মুসা আলসামকে মানি ঈসা আলী ইসলামকে মানি তাদের কিবলাও মানি কারণ হিজরতের পরে 17 মাস হিজরতের আগে কয়েক বছর আমরা বাইতুল মুকদ্দাসকে কিবলা মেনেছি এখন যে আল্লাহ বাইতুল মুকদ্দাসকে কিবলার আদেশ করেছিলেন ওই আল্লাহই বয়সে বড় কাবাতুল মুশাররাফার মসজিদুল হারামকে কিবলা বানিয়েছেন আদেশ করেছেন তাই আমরা আল্লাহর আদেশে মসজিদুল হারামে ফিরে এসেছি তৃতীয় আরেকটা কারণ কিবলা পরিবর্তনের দ্বারা প্রমাণ হয় কারা ইমানদার কারা ইমানদার না
ইমানের পরিচয় কিবলা পরিবর্তনের দ্বারা হয়। কি? দেখুন, আমরা যারা মুসলিম, যারা ইমানদার, তারা ইহুদি খ্রিস্টান, তারা যে কিবলা মানে বাইতুল মুকাদ্দাস, আমরাও কিবলা মেনেছি। মেনেছি না মানি নাই, আমরা সবাই বলি আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, আল্লাহর আদেশে আমাদের কিবলা পৃথিবীর প্রথম ভিত্তি কাবাতুল মুশাররাফা। এখন কে পরিবর্তন করেছেন? এখন ইমানের দাবি আল্লাহর আদেশ পালন করলে কাবাগরকেই কিবলা মানা, কিন্তু যারা কাবাকে কিবলা মানে তারা সত্যি ইমানদার, আর যারা কাবাকে কিবলা মানে না এরা ইমানদার হতে পারে। তাই বর্তমান পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নামে আরো যারা মসজিদুল আকসার উত্তরাধিকার দাবি করে, অথচ কাবাতুল মুশাররাফাকে, মসজিদুল হারামকে কিবলা বলে মানে না, এরা ইমানদার? ইমানদার, ইমানের মাপকাঠিতে তারা বাতিল, বাতিল, বাতিল। বন্ধুগণ, ইমানের এই সবগুলো বিষয় বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত। আজকে এই পর্যন্তই আমি অনুরোধ করব, এই বিষয়গুলো প্রত্যেকটি ইমানদারের ইমান আর ইসলামের সাথে জড়িত প্রত্যেকে জানব, বুঝব, আরেকজনের কাছে প্রচার করব, বাচ্চা কাচ্চা সবাইকে জানাবো যে ফিলিস্তিনের মসজিদুল আকসা আমার ইমান, আমার বিশ্বাস, আমার ইসলাম, আমার প্রথম কিবলা। যদিও এখন আমাদের কিবলা বাইতুল্লাহ, মসজিদুল হারাম। বন্ধুগণ, আসুন বাইতুল মুকাদ্দাসের এই বিষয়গুলো আমরা বুঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আফসোস, মুসলমান আজকের পৃথিবীতে 150 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মসজিদুল আকসা আজ কাঁদে। উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্বাধীন করেছিলেন, সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করেছিলেন, পৃথিবী আবার কবে উমরের দেখা পাবে? পৃথিবী কবে আমার সালাউদ্দিন আইয়ুবীকে পাবে যারা মসজিদুল আকসাকে স্বাধীন করবে? আসুন না আমরা নিজেদের জীবন দিয়ে ইমানের দাবিতে বাইতুল মুকাদ্দাসের পক্ষে। রাজি আছেন? কে কে আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।